প্রিয় বিয়ার্স, কম্পিটিং সেন্টেন্সের অষ্টম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা যত জায়গায় দেখব উইথাউটের পরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, এরপর মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স এবং ওই পূর্ববর্তী সেন্টেন্সের সাথে মিলিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে উইথাউট, উইথাউট আছে এখানে, তাহলে উইথাউট থাকলে আমাদেরকে এখানে দিতে হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে উইথাউটের পর যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, এর পরবর্তী অংশটা মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে মোর ইউ ক্যান নট পাস উইথাউট টেকিং, তাহলে উইথাউট আছে, এর পরবর্তী অংশে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। উইথাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট, তাহলে এই অংশটা আমরা নেগেটিভ করে দিলাম। এরপর হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইথাউট, তাহলে উইথাউট যখন আছে উইথাউটের পরবর্তী অংশ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ উইথাউট রাইটিং মাস। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই রুল থেকে আমরা বুঝতে পারলাম উইথাউট থাকলে উইথাউটের পরবর্তী অংশ ভার্বের সাথে আইএনজি হবে এবং এর পরের অংশ মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স হবে। এরপর আমরা 26 রোল নাম্বারটা দেখব, বাইয়ের পরিবারের সাথে আইএনজি যুক্ত হবে, এরপরে মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে উইথাউটের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু পরবর্তী অংশে মিনিংফুল নেগেটিভ হবে, আর বাইয়ের পরে আইএনজি যুক্ত হবে ঠিক আছে কিন্তু পরবর্তী অংশে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, এটা মনে রাখতে হবে। উইথাউট এবং বাইয়ের মাঝখানে পার্থক্যটা মনে রাখতে হবে। তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। তাহলে বাই রিডিং মোর, বাই হয়েছে এখানে, এরপর ভাইয়ের সাথে পরবর্তী অংশ রিডিং, পরবর্তী ভার্বটা আইএনজি যুক্ত হয়েছে, এর পরবর্তী অংশ অ্যাফার্মেটিভ হয়েছে, উই ক্যান লার্ন মোর। তাহলে বাই, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এর পরবর্তী অংশ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। উই ক্যান গেট পাওয়ার বাই ইটিং, তাহলে বাইয়ের পরবর্তী অংশে কী হবে, আইএনজি যুক্ত হবে, বাইয়ের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, রাইস অ্যান্ড ব্রেড। এরপর আমরা 27 নম্বর রুলে চলে যাব, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং ডেট থাকলে এরপর অথবা ইফ থাকলে এরপর মিনিংফুল সেন্টেন্স হবে। তাহলে আই উইল এগ্রি টু প্রোভাইডিং দ্যাট মাই এক্সপেন্সেস আর প্রোভাইড, তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে এখানে যদি প্রোভাইডেড ডেট থাকে অথবা ইফ থাকে অথবা প্রোভাইডেড থাকে অথবা প্রোভাইডিং ডেট থাকে তখন এরপরে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রোভাইডিং ডেট মাই এক্সপেন্সেস আর ফ্রাইট, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্ক হার্ড। তারপর দ্য প্ল্যান উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড, এরপরে মিনিংফুল সেন্টেন্স করতে হবে, দ্য ওয়েদার ইজ গুড। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্রোভাইডিং দ্যাট অথবা ইফ থাকলে এরপরে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। আশা করি বুঝতে পারছো। খেটান আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।